বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই আলোচনার সম্মানিত সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, আমাদের সংগ্রামী জননেত্রী মাহফুজি আব্বাস, আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের গণতন্ত্রের অঙ্গ গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম বীর সেনাপতি, সাবেক মন্ত্রী, মানব জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অবকাশের চন্দ্র রায়, এখানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং মহিলা দলের সম্মানিত আজকে এখানে উপস্থিত আমার বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে একটু চুপ করে থাকবেন, আপনারা একটু চুপ করে থাকবেন, আপনারা যদি কথা বলেন আমি কথা বলবো না, একেবারেই কথা বলবেন না, প্লিজ। আমি বক্তব্যের শুরুতেই অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে, এই জন্যে যে তিনি শুধু স্বাধীনতা ঘোষণা দিয়েই বাংলাদেশকে স্বাধীন করেননি, তিনি বাংলাদেশের সমগ্র জাতিকে মুক্ত করবার জন্য তার জীবনের যেটুকু অংশ তিনি বেঁচেছিলেন সেটাকে তিনি কাজে লাগিয়েছেন, এবং ওই মহিলা দল সৃষ্টি করার পেছনেই ছিল তার মূল উদ্দেশ্য, যে দেশের অর্ধেক যে নারী সমাজ সে তাদের মধ্য থেকে তাদেরকে সংগঠিত করে তাদের মধ্য থেকে নেতৃত্ব তুলে নিয়ে আসা এবং রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে তার একটা প্রতিফলন ঘটানো, এবং এটা বিশ্বাস করতেন যে দেশের অর্ধেক মানুষকে ক্ষমতাহীন করে রেখে তাদের ক্ষমতায়ন না করে তাদেরকে যোগ্যতা সম্পূর্ণ না করলে কোনোদিন একটা রাষ্ট্রের বা জাতির কল্যাণ হতে পারে না, সেই জন্যই তিনি এই মহিলা দল গঠন করেছিলেন, এবং তিনি রাষ্ট্রীয়ভাবে মহিলা অধিদপ্তর মহিলা মন্ত্রণালয় তৈরি করেছিলেন, তার উদ্দেশ্যটাই ছিল এখানে মহিলাদের একইভাবে তাদের উন্নয়ন তাদের যোগ্য নেতৃত্ব সৃষ্টি করা। প্রিয় বোনেরা, আমাদের স্মরণ করতে হবে আমাদের এখন যিনি কারা অন্তরীণ হয়ে আছেন, গৃহে অন্তরীণ হয়ে আছেন, যিনি তার জীবনের সারাটা জীবন ধরেই সংগ্রাম করেছেন লড়াই করেছেন এই মানুষের মুক্তির জন্য এই দেশের কল্যাণের জন্য, একজন গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ থেকে তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব তার দলের দায়িত্ব তার উপর এসে পড়ল, সেই তখন থেকে তখন তার বয়স ছিল বোধ হয় বড়জোর 35-36 হবে, তখন থেকে কিন্তু তিনি তার 37 বছর, তখন থেকে কিন্তু তিনি তার সেই ঘর সংসার সন্তান যিনি সদ্য বিধবা হয়েছিলেন সব কিছু ত্যাগ করে তিনি এই জাতির মুক্তির জন্য কল্যাণের জন্য তিনি পথে পথে ঘুরে বেরিয়েছেন, চারণ কবির মতো গণতন্ত্রের গান গেয়েছেন। এই মহান নেত্রী আমাদের মহিলা সমাজের নারী মুক্তির জন্য নারী ক্ষমতায়নের জন্য যে অবদান রেখেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা জানি যে আমাদের দেশের যে সংস্কৃতি ছিল, আমরা আমাদের বেশিরভাগ বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা মেয়েদেরকে লেখাপড়া আমরা করাতে চাইতাম না, আমাদের দরিদ্র করতে চাইত না, অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটার বিরুদ্ধে তিনি আইন করেছেন, সেটার বিরুদ্ধে তিনি কাজ করেছেন, এবং সবচেয়ে বড় যে কাজটা তিনি করেছিলেন যে মেয়েদের লেখাপড়ার একটা সম্ভাবনাময় একটা অবস্থা তৈরি করেছিলেন, তিনি বলেছিলেন যে ক্লাস 12 পর্যন্ত ব্যবস্থা করেছিলেন মেয়েদেরকে লেখাপড়ার জন্য কোনো
টাকা দিতে হবে না এবং তাদেরকে বৃত্তি প্রদান করা হবে। এবং পরবর্তীকালে তিনি বলেছেন গ্রাজুয়েশন করবে মেয়েদের লেখাপড়ার কোনো খরচ দিতে হবে না এবং তাদেরকে বৃত্তি প্রদান করা হবে। প্রিয় বোনেরা, আজকে আমরা একটা কঠিন সময় পার করছি। এই সময়ে আমাদের যে অধিকারগুলো আমরা অর্জন করেছিলাম 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, আমরা যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অধিকারগুলো কিন্তু আমাদের আপনার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের রাষ্ট্রকে এখন পুরোপুরিভাবে একটা এক নায়কতন্ত্র, একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা রাষ্ট্রে পরিণত করা হয়েছে, যেখানে মানুষের কোনো অধিকার নেই, যেখানে মানুষ তার অধিকারগুলোকে প্রয়োগ করতে পারছে না, এমনকি ভোট পর্যন্ত তারা দিতে পারছে না। প্রিয় বোনেরা, দাদা খুব সুন্দর করে বলেছেন যে এই সরকার আসলে কি চায়। তারা চায় যে আসলে একটিমাত্র দল তারা থাকবে, একটিমাত্র ব্যক্তি তিনি থাকবেন এবং একটিমাত্র পরিবার এখানে আপনার থাকবে, আর কেউ এখানে থাকবে। আজকে দেখুন 50 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যে ব্যবস্থা, অর্থাৎ 5 বছর পর পর যে আপনার একটা নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা এখন পর্যন্ত সুনিশ্চিত করতে পারিনি, পারিনি কার জন্য, আওয়ামী লীগের জন্য। আমরা করেছিলাম, আমরা আপনার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা এই দেশের মানুষ করেছে এবং দেশের খালেদিয়া পার্লামেন্টে সেটাকে পাশ করেছে, তিনি সংবিধানের সংযোজন করেছিলেন। এরা কি করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই কিছুদিনের মধ্যেই যখন তারা সম্পূর্ণ জনপ্রিয়তা হারিয়েছে, তার চিন্তা করে দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আমরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবো, সেই জন্য তারা সেই বিধানটাকে বাদ দিয়ে একতরফা ভাবে যেখানে সমস্ত রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে ছিল, সেখানে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেটাকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা থেকে তিনি বহাল রাখবেন। দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। আসলে ম্যাডাম সেই সময় বলেছিলেন, সেই দিনই একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে এই বিধানকে বাদ দেওয়ার ফলে বাংলাদেশকে চিরস্থায়ীভাবে একটা অনিশ্চয়তা অস্থিতিশীলতার মধ্যে ফেলা হলো। তাই হচ্ছে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই স্থিতিশীল অবস্থায় যেতে পারছি না। হাসিনা ইলেকশনের কথা বলেছেন গতকাল, আপনার কার্যনির্বাহী পরিষদের মধ্যে সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হচ্ছে। কোন নির্বাচন? যে নির্বাচন শুধুমাত্র আপনাকে নির্বাচিত করবে সেই নির্বাচন? যে নির্বাচনে আমাদের জনগণ যারা ভোটার আছে তারা ভোট দিতে যেতে পারবে না, এমনকি তাদের বাড়িঘর আক্রমণ করা হবে, তাদেরকে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে বিজিত করা হবে, নির্যাতন করা হবে, সেই নির্বাচন? যে নির্বাচন আগের রাত্রেই আপনারা দখল করে নিয়ে চলে যাবেন সেই নির্বাচন? যে নির্বাচন আপনাদের এই ক্ষমতায় যাওয়ার আরেকটা পথ সুগম করবেন সেই নির্বাচন? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর সেই ধরনের নির্বাচন হবে না। নির্বাচন কমিশন গঠন হবে, নির্বাচন কমিশন গঠন হবে তখনই যখন একটা সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হতে পারে, সেই ব্যবস্থা তৈরি করা হবে, আইন করা হবে। বলছে কোন আইন, কারা আইন করবে? আপনারা আইন করবেন আপনাদের পার্লামেন্টে যেখানে আর কেউ নেই, কথা বলার সুযোগ নেই, বা আপনারা একতরফা আইন পাস করে নিয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য, সেই আইনের মধ্য দিয়ে আইন যে নির্বাচন কমিশন গঠন করা হলে সেটাও এই দেশের মানুষ মেনে নেবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে আপনারা দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে দেশে এখন আর কোনো কিছু অবশিষ্ট নেই, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে আপনারা দলীয়করণ করেছেন, বিচার বিভাগ দলীয়করণ হয়ে গেছে, প্রশাসন দলীয়করণ হয়ে গেছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছেন, এমনকি আপনার
যে সেনাবাহিনীকেও আপনারা দলীয়করণ করার চেষ্টা করছেন। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এইভাবে একতরফা একদলীয় শাসন ব্যবস্থা, একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদী সরকারকে চিরস্থায়ী করা, এটা কোনোদিনই এই দেশের জনগণ মেনে নেবে না, মেনে নিতে পারে না বন্ধুগণ। এটা হচ্ছে বাস্তব কথা। আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা যুদ্ধ করে দেশের স্বাধীনতা নিয়ে এসেছি, এবং সেই স্বাধীনতার যুদ্ধের সময় আমাদের যে মূল লক্ষ্যটা ছিল কি, একটা রাজনৈতিক মুক্তি, একটা ছিল অর্থনৈতিক মুক্তি। রাজনৈতিক মুক্তি তো আমি পাইনি, আমি তো এখন পুরোপুরি ভাবে আপনার বন্দী হয়ে আছি। আমরা আমাদের কথা বলতে পারছি না, আমরা লিখতে পারছি না, আমাদের সাংবাদিক ভাইরা তারা কখনোই বিনা ভয়ে কিছু লিখতে পারেন না, কারণ তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ফেলা হয়, অথবা তাদেরকে বিভিন্ন আইনে আপনার মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়। আজকে এই দেশে পরিষ্কার কথা, নির্বাচন একটা হবে, সেই নির্বাচন অবশ্যই হতে হবে একটা নিরপেক্ষ সরকারের, সেই নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়, আর সবার আগে গণতন্ত্রের আপোষী নেত্রী দেশনেত্রীদেরকে মুক্তি দিতে হবে, এবং একই সঙ্গে মুক্ত করতে হবে যারা কারাগারে আছেন, গণতান্ত্রিক কর্মী নেতা, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে যাদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। আর 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সেই মামলার মধ্যে প্রত্যাহার করতে হবে, এর আগে কোন নির্বাচন হবে না। এই আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি আবারও আপনাদের এই প্রতিষ্ঠাবাসী আপনাদের সম্পর্কে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমাদের দেশের থেকে মুক্তি এবং বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি, এই প্রত্যাশা নিজেদেরকে সংগঠিত করে আন্দোলন আন্দোলন আন্দোলনের কোনো বিকল্প নেই, এই কথা আমাদেরকে রাস্তায় নিয়ে করতে হবে। সবকে ধন্যবাদ, খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয় মহিলা জিন্দাবাদ, শহীদ জামারত দেশের জিন্দাবাদ।